যুদ্ধবিরতির মাঝেই অন্যরকম এক লড়াইয়ে নেমেছে গাজাবাসী। ছয় দিনের মধ্যে ঘরে তুলতে হবে প্রধান ফসল জলপাই, কারণ এই বিরতি দীর্ঘস্থায়ী হবে কি না তা জানা নেই কারোরই। ইসরায়েলি বর্বর হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকার এতটুকু ভূমিও রেহাই পায়নি জাতিবিদ্বেষী অবৈধ দেশটির আক্রমণ থেকে। জিম্মি মুক্তির শর্তে চলছে যুদ্ধবিরতি, দম নেয়ার এই সামান্য সুযোগ কাজে লাগাতে ব্যস্ত গাজাবাসী। টিকে থাকার লড়াইয়ে জোর চেষ্টা চলছে মৌসুমের অবশিষ্ট ফসল জলপাই সংগ্রহে। ফসল বলতে এতটুকুই আছে, জলপাই সংগ্রহের কোনো সরঞ্জাম নেই, তবু আমরা চেষ্টা করে যাচ্ছি, হাতে সময়ও নেই। এমনিতেই ফসল সংগ্রহে দেরি হয়ে গেছে, এই যুদ্ধ আমাদের ধ্বংস করে দিয়েছে, বেশিরভাগ ফসলই নষ্ট হয়ে গেছে। দখলদার বাহিনীর হামলায় বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ, তাই জলপাই থেকে তেল সংগ্রহের জন্য বিকল্প জ্বালানি খুঁজতে হচ্ছে খান ইউনিসের কারখানাগুলোকে। মৌসুম প্রায় শেষ, মোট উৎপাদনের 3 ভাগই সংগ্রহ করা যায়নি। বিধ্বস্ত দেশে জ্বালানি খুঁজে পাওয়া মুশকিল, মেশিন চালানোর জন্য দ্বিগুণ দামেও মিলছে না। তবুও যত তাড়াতাড়ি সম্ভব তেল উৎপাদনের চেষ্টা করছি আমরা। আন্তর্জাতিক রেডক্রসের হিসাবে গাজায় আগে জলপাইয়ের বার্ষিক গড় উৎপাদন ছিল 30,000 টন, এবার তার অর্ধেকও মিলবে কিনা তাই নিয়ে রয়েছে সন্দেহ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।